ভাই এই টাকাটা আমার কাছে তো ভাঙতে হবে না আপু আমার কাছেও তো ভাঙতে নাই আর আপনার দোকান থেকে এতগুলো জিনিস নিলাম আপনি টাকাটা ভাঙতে করে দিবেন না যদি কিছু মনে না করেন একটু দেখেন না পাশের দোকান থেকে ভাঙতে করা যায় কিনা তো ঠিক আছে আমি আসছি আচ্ছা বিলটা তোমার এখানে বেশি দেওয়া হয়েছে খেলাম তো শুধু কোল্ড কফি কিন্তু এখানে তো সেট মেনু অ্যাড করা আছে ম্যাম স্যারের বিলটা অ্যাড করব না স্যার মানে ওই যে ওই স্যার ম্যাম উনি বললো যে আপনার সাথে স্যারের বিলটা অ্যাড করে দিতে আচ্ছা এই ধরো থ্যাঙ্ক ইউ ম্যাম সমস্যা কি আপনার আপনি আমাকে দিয়ে কেন বিলটা দেওয়ালেন আরে ম্যাডাম আপনার দেওয়ার কথা ছিল না আমার বিলটা আমি কেন আপনার বিল দিতে যাব আরে ভুলে গেলেন আপনার থেকে আমি 200 টাকা পাই দেওয়ার কথা ছিল 200 টাকা পান মানে দেখেন ফাজলামো করবেন না আমার টাকা আমাকে ফেরত দেন দেখেন ম্যাডাম এটা কিন্তু খুবই অন্যায় করতেছে আপনার থেকে আমি 200 টাকা পাই ব্যাস সুদ বোধ তোদের মতো ছেলেদেরকে শায়েস্তা করার জন্য পুলিশকেই রাখতে হবে এখনই পুলিশকে রাখতেছে জানান কিন্তু একটা কথা মনে রাখবেন পুলিশ আমাকে ধরার জায়গায় আপনাকেও ধরে নিয়ে যেতে পারে মানে মানে আচ্ছা দাঁড়া দেখাচ্ছি এটা আপনি না ঠিক আছে ভাই আপনার টাকাটা কিসের টাকা ভাই ওই কিছুক্ষণ আগে একটা আপু এসে কেনাকাটা করে নিয়ে গেল না ও কিন্তু উনি তো টাকা ভাঙতি করে দিয়ে যাবে বলছে হ্যাঁ ওনার একটা কাজ পড়ে গেছে তো সে কারণে আসতে পারে নাই সমস্যা না আপনি রাখেন আমি ওনাকে চিনি আমি ওনার থেকে পরে নিয়ে নেব ও আচ্ছা থ্যাঙ্ক ইউ ওকে ওয়েলকাম আরে আমি তো ওনার টাকাটা এখনি দিয়ে আসতাম আপনি কি নিজেকে খুব চালাক মনে করেন আর বাকি সবাই বোকা শুনেন ম্যাডাম সব মানুষকে তার ভালো খারাপের হিসাব এই দুনিয়াতেই দিয়ে যেতে হবে আর আল্লাহ সব সময় ভালো মানুষের সাথেই থাকে আপনার এই চুরি আজকে যদি আমি না ধরতাম তাহলে ঠিকই অন্য কেউ ধরত কিন্তু একদিন না একদিন আপনার চুরি ঠিকই ধরা পড়ত আর ম্যাডাম আরেকটা কথা এখন থেকে সৎপথে চলার চেষ্টা করুন